সারা দেশের সবখানে অনেক ক্ষেত্রে দুর্নীতির মাত্রা আগের তুলনায় বেড়েছে বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। রোববার জাতীয় সংসদে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিল পাশের আলোচনায় বিরোধী দলের সংসদ সদস্যদের সমালোচনার জবাব দিতে গিয়ে দুর্নীতি বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন পরিকল্পনা মন্ত্রী। বিলের উপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সংসদ সদস্য বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনেন। এর জবাব দিতে গিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, একটি বিষয়ে সংসদ সদস্যরা সবাই একমত, তিনিও তাদের সঙ্গে একমত। সারা দেশের সর্বত্র অনেক ক্ষেত্রে দুর্নীতির মাত্রা পূর্বের তুলনায় আনুপাতিক হারে বেড়েছে। 30-40 বছর আগে সরকারি টাকা যে পরিমাণ ব্যয় হতো তার তুলনায় 2-3 গুণ বেশি ব্যয় হচ্ছে, ফলে চুরির সুযোগ বেড়ে। এ সময় তিনি একে জাতীয় সমস্যা হিসেবে আখ্যা দেন। তিনি মনে করেন, আইন কানুন পাশ, বর্তমান প্রযুক্তি ব্যবহার, জনমত তৈরি ও জনগণের কাছে স্বচ্ছতা তুলে ধরে প্রচার করলে দুর্নীতির পরিমাণ ক্রমান্বয়ে কমে আসবে। এর আগে বিলের আলোচনায় গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, এখন টেন্ডারবাজি বন্ধ হলেও রাষ্ট্রের কোনো লাভ হয়নি। এক শ্রেণীর আমলা, ব্যবসায়ী ও রাজনীতিবিদ বর্তমান টেন্ডার ব্যবস্থার আড়ালে হাজার হাজার কোটি টাকা পাচার করছে। এ সময় পর্দা ও বালিশকাণ্ডের উদাহরণ টানেন তিনি। অনেক অপ্রয়োজনীয় প্রকল্প থেকে কোনো লাভ আসছে না উল্লেখ করে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি অভিযোগ করেন, আগে 10% বা 20% দুর্নীতি হতো, এখন 10% বা 20% কাজ হয়, কোনো কোনো ক্ষেত্রে 70% দুর্নীতি হয়। তিনি বলেন, অনেক অপ্রয়োজনীয় মেগা প্রকল্প নেওয়া হয়েছে, এগুলো আটকানো গেলে এদেশের অর্থনীতি ভালো থাকতো। জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, এসব বোঝার ক্ষমতা মন্ত্রীর নেই তা তিনি বিশ্বাস করেন না, কিন্তু ক্ষমতার অতিমাত্রায় এককেন্দ্রীকরণে একজন জ্ঞানী মন্ত্রীও যদি এ ধরনের প্রকল্প আটকাতে চান তাহলে সে ক্ষমতা তার কাছে নেই, কারণ সাপোর্টিং ইনস্টিটিউশন নেই। দেশের সামষ্টিক অর্থনীতির অবস্থা খারাপ উল্লেখ করে তিনি বলেন, ব্যাংক প্রচণ্ড ঝুঁকির মুখে আছে, ডলার খোলা বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে এটা এখানে বলা যাবে না, বাজারে আতঙ্ক সৃষ্টি হয়েছে, কমে যাচ্ছে প্রবাসী আয়, এজন্য তিনি ব্যাংক ও খোলা বাজারে ডলারের দামের তারতম্যকে দায়ী করেন। বিলের ওপর আনা জনমত যাচাই বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিল 2023 জাতীয় সংসদে পাশ হয়। এতে বলা হয়, সরকারি ক্রয় ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি ও পেশাদারিত্ব সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিপিপিএ নামে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করবে সরকার। এই আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল প্রকিউরমেন্ট সিপিটিইউ বিলুপ্ত হবে। পরিকল্পনা মন্ত্রী হবেন এই কর্তৃপক্ষের চেয়ারম্যান। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।